জুমার বয়ানে হযরত আল্লাম হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী সাহেব দামাত বারাকাতুহু হুজুর এখনি আসতেছেন বয়ান করবেন শুনবেন হ্যাঁ আল্লাহু আকবার মজলুম আলেমদিন হুজুর আসবেন হুজুর একটা উদাহরণ দিতে গিয়ে বলছিলেন যে এই যে একজন আরেকজনের জমি দখল করে কেন করে দুনিয়ার মহব্বত নাই তাই আরে কয় না কেন দুনিয়ার মহব্বত নাই তাই জমি দখল করে অথচ জমি দখল করার কারণে কি হয় হাদিসের ভিতরে কি আসছে বলেন যতটুকু জমি দখল করেছে কিয়ামতের দিন ওই জমিটুকু ওখান থেকে একদম সাত তবক নিচ পর্যন্ত যতটুকু জায়গা আছে ওই পুরা টুকু জমি তার গলায় লটকায় দেওয়া হবে চল তারপরও জমি দখল বন্ধ আছে না চলে জমি দখলের উৎসব চলে কি চলে মাশাআল্লাহ উন্নতি এত বেশি হয়েছে জমি দখলের উৎসব ধর্ষণের সেঞ্চুরির উৎসব এলো উন্নতি আমরা এরকম উন্নতি চাই না কোরআনই উন্নতি চাই কোরআনই উন্নতি চাইলে কোরআনওয়ালা এবং কোরআনি মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই তো এই যে অপকর্মটা করতেছে জেনে শুনে কেন করে দুনিয়ার মধ্যে থাকা লাগবে দুনিয়ার মধ্যে চলা লাগবে দুনিয়াও পরিমাণ মাফিক লাগবে কিন্তু দুনিয়াকে ভিতরে দিলের মধ্যে ঢুকাইতে দেওয়া যাবে না হাঁস পানিতে ভাসে না ভাসে না ভাসে না ভাসে কিন্তু পানিতে ডুবে পানি ভিতরে ঢুকে সে ভাসে গায়ে পানি লাগে সে উঠে এসে ঝাড়া মারে তার কোনো লস হইতেছে না আবে দর কশ্তি হালাকে কশ্তি আস আবে অন্ধক জেরে কশ্তি পস্তি আস দুনিয়ায় চলতে হলে দুনিয়া মোটামুটি লাগবে কি লাগবে না আস্তে বলেন একজনের কাছে অগাধ দুনিয়া আছে কিন্তু কি নাই মোহ ভিতরে নাই কোনো সমস্যা সারা দুনিয়ার মালিক হলেও কোনো সমস্যা নাই দুনিয়া নাই কিন্তু দুনিয়ার মোহে দিলটা ভর্তি পথের ফকির দুনিয়া তো তার কাছে নাই কিন্তু দুনিয়ার লোভ ভিতরটাকে দখল করে বসে আছে এটা ধ্বংসাত্মক দুনিয়া থাকা ক্ষতিকর নয় দুনিয়ার লোভ ভিতরে ঢুকতে দেওয়া যাবে না দুনিয়া থাকবে বাহিরে দিলের ভিতরে ঢুকবে না পানি ছাড়া নৌকা চলে না কয় না কেন আরে কয় না কেন পানি ছাড়া যে নৌকা চলে ওটা হলো ওই যে লাইট পোস্টের উপরে নির্বাচনী প্রচারে ওইটি চলে ওইটি থেমে যায় ওইটি কান্দে কান্দে চলে ওই নৌকা চলে না নৌকা যেটা চলে আসলে যে নৌকা চলে কোথায় চলে মাটিতে না পানিতে পানি ছাড়া নৌকা চলবে ঠিক তেমনি ভাবে দুনিয়াতে থাকতে হলে দুনিয়া লাগবে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না দুনিয়ার জিনিসপত্র লাগবে কি লাগবে না নৌকার জন্য পানি অপরিহার্য ঠিক তেমনি ভাবে দুনিয়াতে বসবাস করার জন্য দুনিয়া অপরিহার্য লক্ষ্য করে দেখেন অপরিহার্য হওয়া সত্ত্বেও নৌকার ভেতরে পানিকে ঢুকতে দেওয়া হয় না যদি নৌকার ভেতরে ওই পানিটা ঢুকে যায় বলেন তো দেখি নৌকা থাকবে না ডুববে আপনারা কইবেন নাও ডুববে যাইব নাও বাসত না কিব ডুববে ঠিক তেমনি ভাবে আখেরাতের সাফল্য লাভ করতে হলে দুনিয়ার সাফল্য লাভ করতে হলে দুনিয়ার মহব্বত আর মোহ থেকে নিজের দিলকে বাঁচাতে হবে দুনিয়ায় থাকতে হবে দুনিয়া আশপাশে থাকবে সব ঠিক আছে কিন্তু দুনিয়াকে দিলের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না বুঝাইতে পারি নাই হ্যাঁ এই হলো মানে সাফল্যের পথে মানে কি হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ইসারুল হায়াতিদ দুনিয়া এটা হলো ধ্বংস আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী এত বড় ধনী ছিলেন বিদেশ থেকে ওনার মালামাল এসেছে ইম্পোর্ট হয়েছে মদিনার অলি গলি সব ভরে গেছে উট আর উট আউট আর উট মানুষের ভিতরে গুঞ্জন শুরু হয়েছে আব্দুর রহমান ইবনে আউফ কত বড় ধনী আরে বাপ রে বাপ কত টাকা পয়সা লু সারওয়াতিন তাইনা কত টাকা পয়সা আরে বাপ রে বাপ
এই গুঞ্জনের আওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও গিয়ে পৌঁছলো আম্মা জান ডাকলেন আব্দুর রহমান ইবনে আউফকে বয়সে আম্মা জান হযরত আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে ছোট কিন্তু নবীজির সহধর্মিনী আম্মা জান মর্যাদায় বড় দেখেছেন দেখে বলেন আব্দুর রহমান এই কবরওয়ালা দুনিয়া থেকে গিয়েছেন তো বেশি দিন হয় নাই এর মধ্যেই তোমাকে দুনিয়া এত গ্রাস করে ফেললো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আম্মা জান আলহামদুলিল্লাহ দুনিয়া এখনো আমাকে গ্রাস করতে পারে নাই এটা তো আমার কারবার ব্যবসা বাণিজ্য এখনো দিলের মধ্যে ঢুকে নাই আমি প্রমাণ দিতে পারি এই কথা বলে বের হয়ে গেছে উনি বলেন এই দুনিয়া তো আমার আখিরাতের জন্য এই দুনিয়া দিয়ে আমি আখিরাতের পুঁজি করব এই জন্য এটা আমার দুনিয়ার জন্য নয় আমার দিলের মধ্যে দুনিয়া ঢুকে নাই বের হয়ে গেছে ওনার গদিতে গিয়ে বসেছেন বড় বড় পাইকাররা আসছে আব্দুর রহমান আমার এত লাগবে আমার এই পরিমাণ লাগবে এই পরিমাণ লাগবে উনি বলেন ওয়াকাদ বিয় ওয়াকাদ বিয় ওয়াকাদ বিয়া বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সোল্ড আউট কি বলছেন সরি পারছি না সোল্ড আউট পরে গিয়ে এরা আপোষে আলোচনা করে কে কিনছে তুমি কিনছো কয় না তুমি কিনছো কয় না তুমি কিনছো না আমরা কেউ কিনি নাই মজিনার পুঁজিপতি আমরা আমরা কেউ কিনি নাই তো কিনলোটাকে কার কাছে বেচছে আবার গেছে মনে হয় দাম বাড়ানোর জন্য এমন করতেছে চল যাই আবার সবাই গেছে আব্দুর রহমান কার কাছে বিক্রি করছেন বলেন তোমরা কত দিবা কয় যা দাম তার ডবল দিব উনি বললেন আমি এমন একজনের কাছে বিক্রি করে দিয়েছি যিনি একের বদলায় কমপক্ষে দশ দেন এলান করে দিলেন মদিনার অনিতে গলিতে ঢেড়া পেটিয়ে ঘোষণা করে দিলেন যার যা লাগে ধনী হোক গরিব হোক যার যা প্রয়োজন হয় আব্দুর রহমানের এই কাফেলা থেকে যার যার প্রয়োজনীয় মাল তোমরা নিয়ে যাও আল্লাহর জন্য উনি সকলকে হাদিয়া করে দিয়েছেন দান করে দিয়েছে দুনিয়া ছিল না বলেন না কেন তাহলে দুনিয়াদার হইলেই দুনিয়া অনেক বেশি থাকলেই সে দুনিয়াদার নো দুনিয়া অনেক বেশি আছে দিলে দুনিয়া ঢুকে নাই তাহলে দুনিয়াদার নয় মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ দুনিয়া থাকলে আমরা মনে করি যে দুনিয়াদার হয়ে গেছে এক বুজুর্গের সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে একজন গেছে অনেক বড় বুজুর্গ নাম শুনেছে আল্লাহওয়ালা হুজুরের সাথে দেখা করতে গিয়েছে কোথায় গিয়েছে হুজুরের বাড়িতে গিয়ে দেখে বাপ বাড়ি বাপ এই হুজুরের প্রাসাদ তো আলিশান তো বিশাল বাড়ি বানাইছে কি বিশাল ফটো তারপরে পাহারাদার তারপরে সেন্ট্রি এই সেই কি জাঁকজমক এই বেটা বুজুর্গ তো করছে কি ফিরে আসার সময় ওই বুজুর্গের বাড়ির যে দরজা আছে চলে যেতেছে তো এত দূর থেকে কষ্ট করে আসছে রাগে শরীর কটমট করে কি করে কটমট করে আইলাম খামা খায় এক ফালতু লোকের কাছে দুনিয়াদারের কাছে আসছে তো ওখানে লিখে দিয়ে আসছে নামার দাস্তা কে দুনিয়া দোস্তে দারাদ ওই ব্যক্তি আল্লাহওয়ালা হইতে পারে না যে দুনিয়াকে ভালোবাসে যে কি করে যে দুনিয়া রাখে সে আল্লাহওয়ালা হইতে পারে না সত্যিকারের মর্দে খোদা হইতে পারে না লিখে দিয়ে আয় বসে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে এক মসজিদে থামছে রাতও হয়ে গেছে ঘুম আসছে ইমাম সাহেবরে কইছে আমি মুসাফির মানুষ অনুমতি দিলে আমি এতেকাফ করি ঘুমাই ঠিক আছে তো উনি এতেকাফ করে ঘুমায় পড়ছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে কি দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের ময়দানে সবাই এসে উপস্থিত হয়েছেন উনিও আসছেন হিসাব কিতাব চলতেছে ভয়ঙ্কর অবস্থা কি করবে এখন দেখে হক আদায়ের জন্য কেউ কাউকে সাহায্য করে না আল্লাহ তাআলার কাছে যখন এক একজন এসে দাবি করে আমার হক দেন ইয়া রব্বি আদি হক্কি ইয়াদি হক্কি ও রব আমার যে হক আছে ওর কাছ থেকে পাই এটা আদায় করে দেন এখন এক একজনকে বলতেছে কিন্তু কেউ কি করে না যখন সাহায্য চায় ইয়া আল্লাহ আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই নেক আমল যা ছিল সব তো দিয়ে ফেলছি আমার তো কিছু নাই ওর গুনাহ নেই এখন অনেক মানুষ আটকায় যাচ্ছে
কেউ কিছু কাউকে কি করে না ভাই আমার একটু সাহায্য করো কিছু নেকি দাও না আমি হেরে দিয়ে দিই তাহলে আমি বেঁচে যাই জান্নাতে জায়গা এরকম বলে কিন্তু কেউ কাউকে কি করে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি আছে না নাই কেউ কাউকে তো দিচ্ছে না তুমি স্বপ্ন দেখে কিছু লোক এক জায়গাতে দৌড়ায় যাইতেছে কি হইছে ওখানে এক লোক সাহায্য করতেছে দিতেছে যার যা লাগে দিতেছে দূর দিয়ে গিয়ে দেখে এক লোক দিচ্ছে তোমার কত দরকার সে অনেক দান খয়রাত করছে পৃথিবীতে সে দান খয়রাত থেকে দিয়ে দিচ্ছে আটকায় গেছে এক একজন এক হুজুর আমি আটকায় গেছি আমার একটু এত টেহার নেকি লাগবো তো নেকি দিয়ে দিচ্ছে হক দিচ্ছে বিভিন্ন জায়গায় উনি দেখেন উনিও আটকা পড়ে গেছে ওনার যে পরিমাণ নেকি দরকার ওই পরিমাণ ওজনের নেকি নাই এখন তো কেউ দেয় না এখন সেই হুজুরের কাছে গেছে হুজুরকে চিনে না চোখে কখনো কি করে নাই দেখে নাই তো দিয়ে দিছে কি লাগবে আমার হুজুর এই অবস্থা না হলে আমি বড় আটকায় যাচ্ছি জাহান্নামে চলে যাব কি দরকার এই দরকার আচ্ছা ঠিক আছে নিয়ে যাও বিশাল দান খয়রাতের এক ভান্ডার দিয়ে দিছে যাও নিয়ে যাও নিয়ে যাওয়ার সময় বলে হুজুর আপনি এত বড় উপকার আমার করলেন এখানে তো কেউ কাউকে কিছু দিচ্ছে না আপনার নাম কি তো নাম বলছে নাম কে নাম বলছে নাম হলো ওই বুজুর্গের যে বুজুর্গের দেখতে গেছিল আর ওই যে লেখে দিয়েছে ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না যে ব্যক্তি দুনিয়া রাখে দুনিয়াকে বন্ধু বানায় নামার দাস্তা কে দুনিয়া দোস্তদার নাম শুনে ওই বুজুর্গের কয় হুজুর মাফ চাই আমি ভুল করছি আপনাকে ভুল বুঝছিলাম হুজুর কয় আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ তুমি তো আধা লিখে দিছিলা আর আধাটা পুরা করে নিও তুমি তো আধা লাইন লিখে আসছিলা আধা লাইন আমি পুরা করে দিলাম কি যদি রাখে যদি দুনিয়া কারো কাছে থাকে নিজের জন্য রাখে না বন্ধুদের জন্য রাখে সময়ে কাজে লাগবে বলে রাখে দুনিয়াকে দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য রাখে অন্য মানুষের জন্য রাখে আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ স্বপ্নে দেখছে ঘুম থেকে উঠে সকালবেলায় পড়ি মড়ি করে দৌড় আবার ওই হুজুরের কাছে যাইতেছে আমি তো বড় গলত করে ফেলছি আমি তো ভুল বুঝছি হুজুরের কাছে অনেক টাকা পয়সা দিয়ে মনে করছি হুজুর দুনিয়াদার এটা তো ভুল ছিল গেছে দেখা করতে ও মায়া মায়া গো যায়া তো আরেক অবস্থা হয়ে আছে বুঝুইন যায়া খাড়ায় দেখে ওই যে স্বপ্নের ভিতরে বুজুর্গ যে কথা কইছে আরেক লাইন আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ ওই আরেক ফটোকে ওইটা লেখা আরেক ফটোকে কি লেখা এক ফটোকে তো উনি লিখে আসছে এরকম ডবল ফটক একটার ভিতরে তো লিখছে নামার দাস্তা কে দুনিয়া দোস্ত দারাত যায়েদে লেখা আছে স্বপ্নে দেখা সেই কথা আগার দারাদ বরায়ে দোস্ত দারাত তো টাকা থাকলেই কি দুনিয়াওয়ালা দুনিয়াদার হইলেই দুনিয়াওয়ালা নাকি দুনিয়ার মহব্বত খালা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহ থেকে বাঁচবার তৌফিক দান করেন আখিরাতকে প্রাধান্য দেবার তৌফিক দান করেন সাফল্যের এই তিন সিঁড়িতে তিন সোপানে আরোহণ করবার তৌফিক নসিব করেন দুনিয়া আখিরাতে সাকসেসফুল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন